নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হয়তো অনেকেই শুনে সবাই শুনেছেন, যাকে রসূলুল্লাহ জান্নাতের সিরিয়ালে দ্বিতীয় নম্বর বলেছে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মাপের সাহাবী, যাকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন সিরিয়ালে দ্বিতীয় নম্বর, হযরত ওমর নিজেকে কত ছোট মনে করেছে রে বাবা, কত বিনয় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে হযরত হুযাইফাতুল ইয়ামানের বাড়িতে চলে গেছেন। হুযাইফাতুল ইয়ামান কে দায় দায়কে বলে, ও হুযাইফাতুল ইয়ামান, তোমার কাছে আমি একটা জিনিস জানতে আসছি গো। বলে, ভাইজান কি জানতে আসছেন? বলে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুযাইফাতুল ইয়ামান, তোমার কাছে জানতে আসছি, পয়গম্বর তোমার কাছে একটা মুনাফিকদের লিস্ট বলে গেছে, বলো তো ভাই ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কি না? হুযাইফাতুল ইয়ামান বলেন, পয়গম্বর আমাকে মুনাফিকদের লিস্ট বলে গেছে, কিন্তু কাউকে তো বলতে বলেন নাই, সুতরাং আমি বলতে পারবো না। আপনার নাম মুনাফিকের লিস্টে আছে না নাই এটা তো আমি বলতে পারবো না, কারণ পয়গম্বর লিস্ট আমার কাছে বলে গেছে, কিন্তু বলতে তো বলেন নাই, সুতরাং বলতে পারবো না। সেদিন থেকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আর ঘুমায় না, শুধু কান্নাকাটি করে আর মোনাজাতে দোয়া করে, কান্না করে। হুযাইফাতুল ইয়ামান তো আমাকে বললো না, ক্লিয়ার করলো না মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কি না। ওমর কান্দে, আমার বাবাজিরা সেদিন থেকে আর ঘুমায় না, নিজেকে কত বিনয় মনে করে রে বাবা। হযরত ওমর বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা টিভি টিভি বৃষ্টি হয়, সেই বৃষ্টির ভিতরে ভিজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে হুযাইফাতুল ইয়ামানের বাড়িতে গেছেন। হুযাইফাতুল ইয়ামানকে ডাক দে, বলে, ও হুযাইফাতুল ইয়ামান ভাই রে, আমি তোমার কাছে আজকে একটা জিনিস জানতে আসলাম। বলে, কি খলিফাতুল মুসলিমিন? বলেন, আমি জানতে আসলাম আজকে রাত্রি যদি আমি ওমরের এন্তেকাল হয়, ও হুযাইফাতুল ইয়ামান সত্যি করে একটু বলো ভাই, তুমি আমার জানাজার নামাজ পড়তে যাইবা কি না? হুযাইফাতুল ইয়ামান বলেন, খলিফাতুল মুসলিমিন এটা কি বলেন? আপনি এন্তেকাল করবে আর আমি আপনার জানাজা পড়তে যাব না, তো কার জানাজা পড়তে যাব? আমি আপনার জানাজা পড়ব না কেন? অবশ্যই আপনার জানাজা পড়তে যাব। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফাতুল ইয়ামানকে দইরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে বলে, ও হুযাইফাতুল ইয়ামান, আমি মারা গেলে তুমি আমার জানাজা যাইবা, মানে আমি বুঝতে পারলাম তাহলে রসুল যে মদিনার মুনাফিকদের লিস্ট তোমার কাছে দিয়ে গেছে, ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নাম হয়তো নাই। তার মানে হলো মদিনায় কেউ এন্তেকাল করলে সবাই হুযাইফাতুল ইয়ামানের দিকে তাকা থাকত, হুযাইফাতুল ইয়ামান যদি জানাজায় যাইতো তাহলে সাহাবা কেরাম জানাজা যাইতেন, মনে করতেন এটা মুনাফিক নয়, আর হুযাইফাতুল ইয়ামান যদি জানাজায় না যাইতো তাহলে অন্যান্য সাহাবা কেরাম বুঝে নিতেন এই লোকটা মুনাফিক। হুযাইফাতুল ইয়ামান যতদিন জীবিত ছিল রে বাবা, তাহলে সাহাবা কেরাম বুঝে নিতেন এই লোকটা মুনাফিক, কেউ তার জানাজায় যাইতো না। হযরত ওমর বলেন, তুমি যেহেতু আমার জানাজা পড়তে যাইবা, তাইলে আমি শিওর হইলাম মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নাম নাই। আল্লাহু আকবার করে বলি, আল্লাহু আকবার। আমার বাজিরা, আমি বুঝাইতে চাইলাম যেই মানুষটাকে পয়গম্বর জান্নাতের সিরিয়ালে দ্বিতীয় নাম্বার বলেছে রে বাবা, যেই মানুষটা রাস্তায় হাঁটলে শয়তান সেই রাস্তায় যাওয়ার সাহস পাইত না, এই মানুষ কত সিনার ভিতরে ভয়, পয়গম্বর যে মুনাফিকদের লিস্ট বলে গেছে সেই মুনাফিকের লিস্টের ভিতরে তার নাম আছে কি না, কি পরিমাণ তার বিনয় রে বাবা।
শুধু কি তাই, হযরত খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে আমার বাবা জিরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। গভীর রাত, সালমান ফার্সির ঘরের দরজায় করাঘাত করলেন। সালমান ফার্সি ডাক দেওয়ালে কে, বাহির থেকে খলিফাতুল মুসলিমিন জবাব দেয়, ভাই সালমান রে আমি ওমর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনতে পেরেই বুঝতে পারলাম ওমর খুব ব্যথিত। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম, দরজা খুলে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটা গুলো, দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কি গায় ওমর, ওমর এই গভীর রাত্রিতে কোন জিনিসে তোমারে কাঁদা? ওমর কথা বলতে পারে না। আমি ওমরকে ঘরের ভিতরে নিয়ে এসে বসতে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করলেন, ফুফায় কান্না করলেন। কান্না করার পর স্বাভাবিক হইয়া এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান রে ইবকি আল কবর, এই গভীর রাত্রিতে আমারে কাদায় কবরের ভার। আল্লাহু আকবার বলি, এর নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু কথোপকথন করেন। রে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান আজকে দেখুন রাষ্ট্রের কাজ শেষ করে আরামের বিছানা ঘুমাইতে গেলাম, কিসে মন চাইল আজকে আমার ঘুম আসতেছে না। আমার মন বলে হুজুর রাসূল যখন জীবিত ছিল আমি যখন চলাফেরা করতাম যদি কোনো ভুল হয়ে যাইত, পয়গম্বর বলতেন অমর রে এটা এইভাবে না, এইভাবে করো, এইভাবে চলো না, এইভাবে চলো। ভাই সালমান আজকে আমি খলিফাতুল মুসলিমিন, 26 লক্ষ বর্গ মাইলের শাসক, আমাদের বাংলাদেশটা তো মাত্র 56,000 বর্গ কিলোমিটার, 1 লক্ষ না। হযরতে খলিফাতুল মুসলিমিন 26 লক্ষ বর্গ মাইলের শাসক, প্রায় অর্ধ দুনিয়ার শাসক। তিনি বলেন, ভাই সালমান রে আজকে রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘুমাইতে গেলাম আমার মন বলে না জানি আমি ওমর কোনো ভুল করতেছি কি না, যেই ভুল কেউ আমার শুধরায় দেয় না। অনেকের মনে ভয়, আমার ভুল ধরে শুধরায় দিলে আমি যদি রেগে যাই, তার উপরে যদি রাগ হয়ে যাই, আসলে আমি রাগ হব না, কেউ যদি আমার ভুল ধরাইয়া শুধরায় দেয় আমি তারে বন্ধু হিসেবে বরণ করে নিব। কিন্তু অনেক অনেকের মনে ভয়, আমার রাগ বেশি, কেউ আমার ভুল ধরে না, কেউ আমার শুধরা দেয় না। ও সালমান ভাই আজকে রাত্রিতে আমার মন বলে আমি না জানি ওমর কোনো ভুল কাজ করতেছি কি না, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কোনো কাজে কর্মে ভুল হচ্ছে কি না, কেউ তো আমার লোকমা দেয় না, কেউ তো আমার শুধরা দেয় না। তাই আমার মন বলে আমি যদি কোনো ভুল করি সেই ভুল নিয়ে কি আমি খবরে যাব না না, তাই আমি আপনার কাছে আসলাম। আপনি যেহেতু মুরব্বী সাহাবি, আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি আমার কোনো ভুল থেকে থাকে আমার একটু শুধরে দেন, আমি তৌবা করে গুনামুক্ত কবরে যেতে চাই। হযরত সালমান ফার্সি বলেন, ভাই আমার জানতে দেব তো আসছে, তাহলে বলি আমার জানা মতে আপনার মধ্যে দুইটা ভুল পাওয়া যায়। কয়টা ভুল? আমার জানা মতে আপনার মধ্যে দুইটা ভুল পাওয়া যায়। ভাই ওমর তোমার মধ্যে দুইটা ভুল আমার জানা মতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান দে তাড়াতাড়ি আমারে শুধরা দে, আমি তৌবা করে গুনামুক্ত কবরে যেতে চাই। হযরত সালমান ফার্সি বলেন, ও খলিফাতুল মুসলিম ওমর আমি জানতে পারলাম তুমি এখনো রাষ্ট্রপতি হওয়ার পরে নাকি তুমি দুই তরকারি দিয়ে খাবার খাও। কথা বুঝলেন? কয় তুমি দুই তরকারি দিয়ে খাবার খাও। ও খলিফাতুল মুসলিম ওমর
যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, দুই তরকারি কেন দশ আইটেমের তরকারি দিয়ে খাবার খাবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি নিজেই খলিফা হওয়ার পর তুমি নিজেই যদি দুই তরকারি দিয়ে খাবার খাও, তোমার রাজ্যের ভিতরে এমনও প্রজা আছে রুটি জোগাড় করতে পারলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি থাকলে রুটি জোগাড় করতে পারে না। তুমি খলিফা হওয়ার পরে তুমি নিজেই যদি দুই তরকারি দিয়ে খাবার খাও, তার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তার দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা? দেখেন এটাকে ভুল, এটা আমি আপনাদেরকে কেমনে বুঝাই দেখেন তো বোঝা যায় কিনা। অনেক সময় দেখবেন যারা মাটি কাটে, আপনাদের দেশে মাটি কাটে না, মাটি যারা কাটে ওদের দেখবেন কোদাল, ওই যে মাটি কাটে ওটা কি বলে কোদাল বলেন তো, কোদাল দিয়ে দেখবেন পায়ে লাগে আঙ্গুলে এতটুকু কাইটে পড়ে গেছে, এরপরও দেখবেন এই তেনা দিয়া অথবা গামছা দিয়া পেছাইয়া মাটি কাটতেছে। আর একটা বড় লোক মানুষ, খুব ধনী মানুষ, রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার সময় একটা ইটার সাথে একটু গুতা লাগিয়া একটু ছাল কাটছে, সামান্য একটু ছাল কাটা হয়েছে, দেখবেন ও আর হাঁটতে পারে না, ও তাড়াতাড়ি হসপিটালে যায়, এরপরে ডাক্তার দেখায়, ব্যান্ডেজ লাগায়, অথচ মাটি কাটে ওর আঙ্গুল অর্ধেক পইরেই গেছে কাইটা, তারপরেও ও পেছাইয়া মাটি কাটতেছে। তার মানে আঙ্গুল পড়ে গেছে তার কাছে এটা কষ্ট মনে হয় না, আর যে ধনী সামান্য একটু ছাল উঠছে তার কাছে এটা অনেক বড় কষ্ট মনে হয়। ব্যাপারটা আসলে এমন, যে গুণা করতেছে অহরহ গুণা করতেছে ওর কাছে কিছুই মনে হয় না, আর একটা লোক গুণা করে না, হঠাৎ কোনো কারণবশত নামাজ কাজে গেছে, তার দিলের পেরেশানি দেখে কি খুব পেরেশান। ব্যাপারটাই এমনই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা ওরকমই, যে দুই তরকারি দিয়ে খাবার খায়। এটা সালমান ফার্সি বলে, এটা আমার মতে তোমার ভুল। আসলে কি ভুল, কিন্তু বুঝাইতেছেন যে তুমি খলিফা হওয়ার পরে নিজে যদি দুই তরকারি দিয়ে আরামে খাবার খাও, যার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তার দুঃখ কেমনে বুঝবা? আমার বাবা যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান আমি আপনার সামনে ওয়াদা দিলাম যতদিন আল্লাহ আমারে বাসা রাখবে আর কোনদিন আমি আমার দুই তরকারি দিয়ে খাবার খাব না। সুবহানাল্লাহ জোরে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান দ্বিতীয় নম্বরের ভুলটা আমার একটু তাড়াতাড়ি শুধরায় দেন, আমি তৌবা করে কবরে যেতে চাই। আমার বাবাজিরা হযরত সালমান ফার্সি বলেন, আমি জানতে পারলাম তুমি নাকি খলিফা হওয়ার পরেও দুই ড্রেস কাপড় ব্যবহার করো, দিনের বেলা এক ড্রেস কাপড় পরো, রাতের বেলা আর এক ড্রেস কাপড় পরো। ও খলিফাতুল মুসলিমিন, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে দুই ড্রেস কেন ২০ ড্রেস কাপড় বানাবে, পরবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই, প্রবলেম নাই। কিন্তু তুমি খলিফা হওয়ার পরে নিজেই যদি দুই ড্রেস কাপড় ব্যবহার করো, তোমার রাজ্যের ভিতরে এমনও মানুষ আছে, এমনও প্রজা আছে, স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা বড় কাফড়, এরে খলিফাতুল মুসলিমিন, তোমার রাজ্যের ভিতরে এমন প্রজা আছে যার লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, এরকম তুমি নিজেই যদি দুই ড্রেস কাপড় ব্যবহার করো, যার লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, তোমার এই প্রজার দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ভাই সালমান আপনার সামনে এই গভীর রাত্রিতে ওয়াদা দিলাম, আল্লাহ যতদিন আমারে বাসা রাখবে আর জীবনে কোনোদিন দুই ড্রেস কাপড় ব্যবহার করব না। সুবহানাল্লাহ বলে পরের দিন দ্বিতীয় ড্রেস আমার বাবাদের কাপড় দান করে দিলেন। আমার এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সিকে বলেন, ভাই সালমান রে আউসানি, আমার কিছু নসিহত করে দেন, আপনি যেহেতু মোর তাকে কয়েকটা নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত করলেন, খলিফাতুল মুসলিম আমার কখনোই তুমি অহংকার করবা না, ক্ষমতার দাপট দেখাইবা না, অহংকার করবা না। এরপরে তৃতীয় নম্বর নসিহত করলেন, এরে খলিফাতুল মুসলিম আমার তোমার কাছে কেউ যদি অপরাধ করে অন্যায় করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে প্রতিশোধ নিবা না, বরং
ক্ষমা করে দিবে, তাহলে মহান আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। ওয়াল কাযিবিনাল গায়জা ওয়াল আফিনা আনিন্নাস। আল্লাহু আকবার। আমার বাবাজিরা কথা মনে হয় লম্বা হয়ে যাইতেছে, একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমার বাবা এদিকে আর আগাবো না, আমি বুঝাইতে চাইলাম খলিফা হওয়ার পরেও তেনাকে নিজে কত ছোট মনে করেছেন, আর আমি তো আমি আপনি নিজে এতটুকু করলে এতটুকু বুঝাই মুই কি হনুরে, হ্যাঁ কি হয়ে গেলাম রে। আমার বাবাজিরা আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লামা তাকি উসমানি দামাত বরকাতুহুম তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর মসজিদে নববীতে বসা, হাদিস খানা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও পয়গম্বরের সামনে বসা ছিলাম, হঠাৎ করে পয়গম্বর বলেন এদিক দিয়ে একজন মুসল্লি মসজিদে ঢুকতেছে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মানুষটার চেহারার দিকে তাকায় তাকায় দেখো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমার বাজিরা আমরা তাকায় রইলাম মসজিদে নববীর দরজার দিকে, দেখলাম একজন সাহাবী আস্তে আস্তে করে ঢুকতেছে, বাম হাতের ভিতরে জুতা ওজুর পানি এই মুখ দিয়া দাড়ি বিজে টপ টপ করে পড়তেছিল, আস্তে আস্তে করে মসজিদে ঢুকলো। এরপরে নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, আমার মন চাইল আল্লাহ পাকের রসুল তাকে জান্নাতি বলল, কি কারণে একটু জানা দরকার। মসজিদ থেকে বের হইলাম, মসজিদ থেকে বের হওয়ার পর পিছনে পিছনে একটু দূরে গেলাম, অনেক দূর গেলাম, যাওয়ার পর যেই সাহাবিকে পয়গম্বর জান্নাতি বলে সুসংবাদ দিলেন ওই সাহাবির কাছে যা বললাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি ওই সাহাবিকে বললাম, ও ভাই আমার বাড়িতে একটু প্রবলেম আছে, তোমার বাড়িতে একটু দুই দিন তিন দিনের জন্য মেহমান হতে চাই, একটু রাখা যাবে কি নেওয়া যাবে কি? ওই সাহাবি বলেন, ঠিক আছে নেওয়া যাবে চলো যাই। তো দুই দিন তিন দিনের জন্য মেহমান হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তার বাড়িতে যাওয়ার পর আমার বাবাজরা রাতের বেলা যখন শুইতে দিল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ঘুমের ভান ধরে সারা রাত জেগে রইলেন। তার উদ্দেশ্য হলো এই সাহাবিকে রসুল জান্নাতি বলেছে, দেখবো রাতের বেলা কি কি এক্সেস আমল করে, কি কি আমল করে এটা আমি দেখবো। রাতের বেলা তিনি ঘুমের ভান ধরে শুয়ে আছে আর তার দিকে তাকায় থাকে, মাঝে মাঝে দেখে, দেখি উঠে উঠে সে কি আমল করে। দেখলেন সারা রাত সে নাক ডেকে ঘুমাইতেছে, কোনো এবাদত নাই, নাক ডেকে ঘুম, আবার ফজরের নামাজের আজান হলে আবার অজু করে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি দিনের বেলা তার সাথে সাথে রইলাম, দেখবো আমি যে এক্সেস কি আমল করে, না তেমন কোনো আমল চোখে পড়ার মতো কোনো আমল আমি পাইলাম না, শুধু নামাজের টাইমে জামাতে নামাজ আদায় করে আসে। এইভাবে আমি তিন দিন কাটাইলাম, কাটানোর পরে আমি এক্সেস কোনো আমল দেখতে পাইলাম না। তিন দিন পরে আমি যখন বিদায় হব, আব্দুল্লাহ আমর ইবনে আস বলেন, আমি ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম, ভাই ও আমি তোমার ছিলাম একটা জিনিস জানার জন্য, সেটা হলো তোমাকে রসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতি সাহাবী বলেছেন, মান সাররাহু আইয়াঙ্গুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়াঙ্গুর ইলা হাযা। রসূল বলেন, কেউ যদি জান্নাতি মানুষের চেহারা দেখে আনন্দিত হতে চাও তাহলে এই মানুষের চেহারার দিকে দেখো। তাই আমি তোমার কাছে আসছিলাম গোপনীয় আমল দেখার জন্য, তেমন কোনো আমল তো আমার নজরে পড়ল না ভাই, একটু বলো না
তোমার কোন তোমার এক্সেস কেমন, কি আমল আছে যেই আমলের কারণে রসুল জান্নাতি বলল। এবার ওই সাহাবী বলেন, শোনো রসুল যদি আমাকে জান্নাতি বলে থাকে তাহলে এটা বড় আমার জন্য খোশ নসিব, বড় নিয়ামত, তবে আমার এক্সেস তেমন কোনো আমল নাই বলার মতো। তবে রসুল যদি আমাকে জান্নাতি বলে থাকে একটা আমল আমার ভিতরে আছে, সেই আমলটা হলো আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না। কি করে না? কারো প্রতি হিংসা করে না, বিদ্বেষ পোষণ করে না। এই আমলের কারণে হয়তো বা আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন, তাই রসুল জান্নাতি বলেছেন। আমার বাবাজিরা এই সাহাবীর নামও তিনি বলেন যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নাম, যদিও তিনি আশারায়ে মুবাশশারার একজন। আমার বাবাজিরা এই হাদিস থেকে কি বুঝলাম, এই বিদ্বেষ পোষণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারলে তাইলে আল্লাহ পাকের জান্নাতি হওয়া যায়, ঠিক কিনা বলেন? তাইলে আমি এই লম্বা টাইম বয়ন করে একটা জিনিস বুঝাইতে চাইলাম, আমাদের কলবটাকে অহংকার মুক্ত বানাইতে হবে, হিংসা মুক্ত বানাইতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার কথা বুঝছেন তো ইনশাল্লাহ? তাইলে ওই হাদিসটাও শেষ করে দেই। রসুলকে জিব্রাইল বললেন, আপনার সাহাবী আবু জর এক নম্বর আমল করে সবসময় নিজেকে কি মনে করে যেন ছোট মনে করে, কি মনে করে যেন ছোট মনে করে, অর্থাৎ অহংকার নাই। দুই নাম্বার আমল ও তেলাওয়াতিল কোরআন, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। হযরতে জিব্রাইল আলাইহিসসালাম বলেন যে আপনার সাহাবী আবু জর সময় পাইলেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সময় পাইলে কি পড়ে? সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এজন্য ভাই আমি আপনি সময় পাইলেই সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা।